কি আপনারা তো দেখছি কাঁদছেন কি ব্যাপার তুমি তো সারা জীবন কত আদর স্নেহ মমতার হাত বাড়িয়ে আমাদের কাছে আসতে চেয়েছো কিন্তু আমরা তোমাকে চাকর বলে দূরে সরিয়ে দিয়েছি আজ তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে দেবার মতো ক্ষমতা যদি থাকে অবশ্যই দেব তোমার মুখে মাথা রেখে আমরা দুই বোন একটু খাটতে যাই ওঠেন মিম সাহেব ওঠেন তুমি বিশ্বাস করো এই বাড়িতে তোমার মুখটা ছাড়া আর একটা বুকও নেই যে বুকে মুখ লুকিয়ে আমরা কাঁদতে পারি তুমি কি বিশ্বাস করবে তোমার মুখটাই আমাদের একমাত্র আশ্রয় মনে হচ্ছে ভুল মিম সাহেব ভুল 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 এই বুকটা আপনাদের আশ্রয় হতে পারে না আমার তো মনে হয় এই বুকে মুখ লুকিয়ে কাঁদলে আপনাদের সুন্দর মুখে ময়লা লেগে যাবে ময়লা তোমার বুকে নেই ময়লা আছে আমাদের বুকে তাই তো নিজের বুকটা আমাদের ময়লাতে ময়লা করতে চাইছো না কেন চাইবে এত বছরের অবজ্ঞা অপমানকে কেন ভুলে যাবে সকালে তোমাকে অপমান করেছি এখন যদি বলি তুমি আমাদের বাবার মতো এই কথা যে কেন বিশ্বাস করবে তুমি তো আর আমাদের বাবা নও এটাই সত্যি বেগম সাহেবা দেখুন আপনার পরিদোয়া সোনার শিকল ছিঁড়ে দুই মেম সাহেব আমার বুকে আছড়ে পড়েছে এই দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে তোমার স্পর্শে আমরা দুই বোন অনেক নোংরা হয়েছি আর নিজেদের নোংরা করব না তুমি আমাদের জন্য একটা সাবান এনে দাও যে সাবান দিয়ে এত বছরের নোংরা গুলো পরিষ্কার করতে পারি বলো শুনতে পাচ্ছ না যাও সাবান এনে দাও সাবানে নোংরা পরিষ্কার হবে না মেম সাহেব পরিষ্কার হবে না মনে নোংরা পরিষ্কার করে খাঁটি সোনা হতে হলে তোমাদের এই মমতাময়ী মার কাছে ফিরে যেতে হবে যে মাকে তোমরা অপমান করেছো অবজ্ঞা করেছো অবহেলার চোখে গরিব বলে তাকে লাঞ্ছনা করেছো যদি ওই মা তোমাদের ক্ষমা করে দেয় তাহলে তাহলে তোমাদের নোংরা ময়লা ধুয়ে পরিষ্কার খাঁটি সোনা হয়ে যাবে খাঁটি সোনা হয়ে যাবে